কিন্তু আসলে হয় না সবে। ওই মানুষগুলো সত্যিকারের মানুষ হবে কবে? মানুষগুলো সত্যিকারের মানুষ হবে কবে? মানুষ টাকার জোরে গাড়ির মডেল বদলানে মাস মাস, আদর্শটা হারিয়ে গেছে বাড়াতে স্টেটাস, বাড়াতে স্টেটাস। সার্টিফিকেট বেড়েই যাচ্ছে বছর বছর, তবু শিক্ষিত না বেড়ে পারছে কুকুর ভক্ত প্রভু, কুকুর ভক্ত প্রভু। যদি এভাবেই সব চলতে থাকে ভবিষ্যতে, তবে মানুষ দেখতে হয়তো সবাই জাদুঘরে যাবে। আমি গত ক্লাসে, গত ভিডিও ক্লাসে, সেটা হচ্ছে তৃতীয় অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যখন 16 থেকে 20 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম, সেই সাথে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম। সৃজনশীল প্রশ্ন ছিল, লোহা পানের তুলনায় 7.5 গুণ ভারী একটি লোহার পাতের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার হলে কণামার প্রশ্ন ছিল, লোহার পাতটির আয়তন কত ঘন সেন্টিমিটার, লোহার পাতের ওজন কত কেজি, তারপরে গণমা প্রশ্নের প্রতি গ্রাম লোহার দাম 2 টাকা হলে লোহার পাত্রটি ক্রয় করতে কত টাকা লাগবে। তো প্রশ্নটা ছিল কি, লোহার পানি তো লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী, তাহলে লোহা যে পরিমাণ পানি অপসারণ করবে সেই পানির তুলনায় এত গুণ ভারী হবে লোহা। এখন আমার প্রশ্ন, লোহার পাত্রের আয়তন কত? আয়তনের সূত্র আমরা জানি, আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কিন্তু লেখা আছে কি, কত সেন্টিমিটার। কোন আমার প্রশ্নে গেলাম যে দৈর্ঘ্য কত, 10 মিটার, 10 মিটার সমান ডাইরেক্ট লিখব কত, 1000 সেন্টিমিটার সেমি। প্রস্থ কত, প্রস্থ 6 মিটার, 6 সমান কত, 600 সেমি, 600 সেমি। উচ্চতা কত, 4 মিটার, সমান কত হয়, 400 সেন্টিমিটার। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেন্টিমিটারে পেলাম। এখন বলছি কি যে লোহার পাতের আয়তন কত ঘন সেন্টিমিটার, কত লোহার পাতের আয়তন, লোহার পাতের আয়তন। আমি তোমাদের একটু চিল্লায় টিভির সামনে যারা দেখছো বা এই ভিডিও যারা দেখছো তাদের একটু চিল্লায় বলতে বলছিলাম যখন থেকে যে আয়তনের সূত্রটা কি, ঘনবস্তুর আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ, আয়তন সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে আয়তনের সূত্র। তারপরে এর আগে আমরা যখন চৌবাত্তার হিসাব করি এগুলা করতে গেলে তখন কিন্তু এগুলা করছি বাক্সের। তো এখন কি হলো, এটা দৈর্ঘ্য কত, 1000, 1300 সেমি গুণ 600 সেমি গুণ 400 সেমি, তাহলে কত হয়, 424। 300, 200, 5টা আর 2টা 60টা, আর একবার কনফার্ম হয়ে 424, 200, 200, 400, 4, 3, 700, 200, 200, 400। শূন্য দিতে কিন্তু ভুল হয় কিনা, জাস্ট আমি তোমাদেরকে এই জন্যই অঙ্কটা দিয়েছিলাম যে তোমরা খাতাতে গুনে গুনে দেখা যাচ্ছে একজন একটা শূন্যতে ব্রেক ফিল করে দেয়, এই জন্য এত বড় হিসাব দেওয়া। কারণ আমরা যখন অঙ্ক করব খুব সূক্ষ্মভাবে প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমাদের মনোযোগ থাকতে হবে। উত্তর 24, 200, 200, 300 ঘন সেমি, এই আমার হলো লোহার পাতের আয়তন। ক নম্বর উত্তর হয়ে গেল, যা বলছে যে কি, যে কত ঘন সেমি, যা লোহার আয়তন হলো এত ঘন সেমি। আর লোহা যদি, এই লোহার পাত যদি একটি মানে চৌবাচ্চায় কি পানির পাত্রে রাখা যায়, যে পানি সরিয়ে ফেলবে সেই পানির আয়তন হবে এত ঘন সেন্টিমিটার। আমরা খ নম্বর অঙ্কে যাবো, খ নম্বর অঙ্কে লিখেছে লোহার পাতের ওজন কত, লোহার পাতের আয়তন। ক নম্বর উত্তর হয়ে গেল, যা বলছে যে কি, যে কত ঘন সেমি, যা লোহার আয়তন হলো এত ঘন সেমি। আর লোহা যদি, এই লোহার পাত যদি একটি মানে চৌবাচ্চায় কি পানির পাত্রে রাখা যায়,
যে পানি সরিয়ে ফেলবে সেই পানির আয়তন হবে এত ঘন সেন্টিমিটার। আমরা খ নম্বর অঙ্কে যাব, খ নম্বর অঙ্কে লিখেছে লোহার পাতের ওজন কত কেজি। লোহার পাতের ওজন কত কেজি। এখন আমি যদি লিখতে পারি যে ক হতে প্রাপ্ত লোহার পাতের আয়তন সমান 2400 শূন্য ঘন সেমি। এটা লোহার পাতের আমি আয়তন পেলাম, তাহলে লোহার পাত দ্বারা অপসারিত পানির আয়তন সমান এত ঘন সেমি। প্রতিটি লাইনে তোমরা মিল করবে যে একটা শূন্য তোমাদের মিস হয় কিনা। আমারও মিস হতে পারে, কারণ স্লিপ অফ পেন স্লিপ অফ মাউথ হতেই পারে, কারণ অঙ্ক করার সময় অনেক দিকে খেয়াল রেখে অঙ্ক করতে হয়। তো তারপর চেষ্টা করছি সঠিকভাবে করার জন্য। তাহলে এত ঘন সেমি, এক ঘন সেমি পানির ওজন, এক ঘন সেমি পানির ওজন 1 গ্রাম। তাহলে 24000000 ঘন সেমি পানির ওজন কত হবে? 1 দ্বিগুণ করলে ওটাই হয় গ্রাম। সমান গ্রামে যদি আমি কেজি করি কত হবে? তাহলে এখন একটা বিষয় আছে যে আমি এত গ্রাম পেলাম। তাহলে লোহা পানি তুলনায় 7.5 গুণ ভারী। তাহলে এটা কি হলো, আমার লোহার যে পাত ছিল সেই লোহার পাত যে পানি অপসারণ করেছে, যে তার ওজন হচ্ছে এই 24000000007 আর কি এত গ্রাম। তাহলে এই পানির ওজন কিন্তু পানির চেয়ে লোহা কিন্তু অনেক ভারী। তাহলে 7.5 দিয়ে গুণ করলে লোহার পাতের ওজন পাবো। অর্থাৎ লোহার পাতের ওজন সমান 24000000 × 7.5 সমান, একটু দেখে নিন, সমান 1 8 8 0 এত গ্রাম। এখন গ্রামকে যদি আমি কেজি করি তাহলে কি হবে? 1000 দিয়ে ভাগ। গ্রাম বের করার কাহিনী আছে এখানে, যে আমার পরের অঙ্কেতে গ্রামের হিসাব দেওয়া আছে। 3 0 3 0 ক্যান্সেল। এটা সমান আমি লিখবো কি কেজি। তাহলে কত হয়? 1 8 তাহলে কয়টা শূন্য থাকে? 3টা চলে গেল, আর থাকে কয়টা? 5টা।
কেজি। তাহলে লোহার পাতের ওজন হলো কত? উত্তর 1800 কেজি। অঙ্কটি একটু আমি আবার একটু বুঝিয়ে দিই ভালো করে। সেটা হচ্ছে ক হতে প্রাপ্ত লোহার পাতের আয়তন পেলাম কত? এই 1024 কোটি আকৃতি, 24/7 হিসাব করলে হবে। তা লোহার পাত দ্বারা অপসারিত পানির আয়তন এই আয়তনের সমান। 1 ঘন সেমি পানির ওজন কত? 1 গ্রাম। তাহলে এই 24/7 কত হয়? এত গ্রাম। কিন্তু লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। 7.5 দিয়ে গুণ করলাম, গুণটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। জাস্ট আমি 7.5 দিয়ে 24 কে গুণ করব, করার পরে 7টা 0 দিব। আমার এই 7টা 0 মূল মানে উপাদান। তাহলে এখানে এত গুণের কথা মানে যদি একটা সিম্পল ক্যালকুলেটার যদি হিসাব করতে না পারে যে বা ডিজিট গুলো যদি না ধরে, তাহলে 24 গুণ 7.5 হয় কত? 180, তার সাথে 7টা 0। এখন এটা গ্রাম ছিল, আমার প্রশ্নে লেখা ছিল যে কত কেজি। খ নম্বর প্রশ্ন ছিল লোহার পাতের ওজন কত কেজি। তাহলে আমি 3 শূন্য ক্যান্সেল করে দিয়ে কত হলো? 18, তারপরে যায় 5টা 0 কেজি, অর্থাৎ 1800000 কেজি। এখন বিষয় হচ্ছে যে কেজি হিসাব করলাম, এটা হলো লোহার পাতের ওজন। গ নম্বর প্রশ্নে কিন্তু লেখা আছে যে প্রতি গ্রাম লোহার পাতের মূল্য 2 টাকা হলে লোহার পাতটি ক্রয় করতে কত টাকা লাগবে। এই জন্য আমি এই গ্রামের হিসাব রাখছি যে লোহার পাতের ওজন কত গ্রাম। তাহলে প্রতি গ্রামের মূল্য 2 টাকা, তাহলে এত গ্রামের মূল্য কত হবে? তাহলে অঙ্কের রেশ থাকে, আমি ক অঙ্ক শুরু করলাম, ক এর একটা অংশ পেলাম। তাহলে ক থেকে কি হলো? খ লিখলাম, ক হতে প্রাপ্ত উপাদান। এখন খ থেকে আমার একটা উপাদান আছে কি, যে লোহার পাতের ওজন এত গ্রাম। তাহলে পেটে খ কয় নিয়ে যাবো, তাহলে লিখবো কি গ নাম্বার অঙ্ক খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত লোহার পাতের ওজন 1800, অর্থাৎ 180 হয়েছে, তার সাথে 7টা 0 ছিল। এত গ্রাম। তাহলে 1 গ্রাম লোহার পাতের মূল্য 2 টাকা। তাহলে এই 18 এত গ্রাম লোহার পাতের মূল্য কত হবে? 2 গুণ 1 8। এখন একটা বিষয় আমার এই গুণ করতে যা দরকার, এখানে 8টা 0 আছে, 18 2 গুণ 36, 8টা 0 আমার দিয়ে দিলে হয়ে গেল। এখন একটা বিষয় হচ্ছে এত শূন্য দিয়েছি, এত বড় মাথা আমার ধীর স্থির থাকতে হবে, কারণ ডিফিকাল্ট অঙ্ক আসলেও আমি যেন সর্বদা ধীর স্থির থাকি, আমার যেন কোনো টেনশন ফিল না হয়। কারণ টেনশন নিয়ে অঙ্ক করলে একটা অঙ্ক সম্ভব না, যা অঙ্ক ভুল হবে, 5 লিখতে 6 লিখবো 7 লিখতে 9 লিখবো। সুতরাং টেনশন ফ্রি থাকতে হবে, আমি উপর থেকে আস্তে 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 গুনে 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 যাবো। অঙ্ক হচ্ছে হিসাব, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 15 16, এই গণিতে লাগলে অনেকে হাসবে যে কি সিরিয়ালি গণে, কারণ এগুলো সবসময় এই সিরিয়াল ভাবে আসে। তাহলে আমার ক হতে প্রাপ্ত পেলাম যে লোহার পাতের ওজন কত? এত গ্রাম। তাহলে 1 গ্রাম লোহার পাতের মূল্য কত? 2 টাকা। তাহলে এত এই 18 দিয়ে মানে 8টা 0, এর হচ্ছে যে মূল্য কত হয়? 18 2 গুণ 36, আমার এটা 8টা 0, দুইটা এই শূন্যগুলো হিসাব করে দিলেই হবে। তো এখন আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 21 থেকে 25 পর্যন্ত অঙ্ক করে দিব, তারপরে একটা সৃজনশীল অঙ্ক করে দিব, তোমরা মনোযোগ দিয়ে তুলবে। আমি তো কোনো ফিডব্যাক পাই না, যেহেতু এটা
দূর শিক্ষণ বলা হয় যে ভিডিওর মাধ্যমে হচ্ছে। সুতরাং তোমাদের অনুভূতি কতটুকু আমি হয়তো বুঝতেছি না, আমি কতটুকু সক্ষম হচ্ছে আমি নিজেও বুঝতেছি না, নিজের এক মানে প্রচেষ্টাটা সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারতেছি না, কারণ আমার সামনে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট নেই। যদি দু একজন স্টুডেন্ট থাকতো তাহলে এখানে অনেক টাইম টাইম লাগতো, তারা হয়তো কোনো প্রশ্ন করতো, আমি সেখানে প্রশ্ন ভেঙে ভেঙে দিতে পারতাম। তো তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি। তো এখন আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 21 থেকে 25 পর্যন্ত অঙ্ক করে দিব। প্রথম অবস্থায় তোমাদেরকে আমি অনেক বেশি বেশি করে অঙ্ক দিয়েছি, তোমরা টায়ার্ড হচ্ছিলে, অনেকেই মানে করতে চাচ্ছিলে না, বিরক্ত হচ্ছিলে, এত সময় যদি করা যায় ই সম্ভব কিনা, এই অনেক রকম অনুভূতি, সেই থেকে আমি এখন একটু শর্টকাট করেছি। তো শুরু করা যাক এখন তৃতীয় অধ্যায় 21 থেকে 25 পর্যন্ত অঙ্ক। ম্যাচ দিয়ে লেখা আছে যে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেয় 1.5 মিটার, প্রতি বর্গ মিটার 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়, প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে হবে, চারিদিকে মানে পরিসীমার সমান করে কত ব্যয় হবে। তাহলে অঙ্কে আস্তে করে প্রবেশ করি যে 1.90 টাকা ব্যয় হয়। 21 নম্বর অঙ্ক 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে, অতএব 1 টাকা ব্যয় হয় 1.9 বর্গমিটারে, অতএব 10,260 টাকা ব্যয় হয় 1 × 10,260 / 1.90 সমান কত দেখা যায়। এটা হচ্ছে কি এই আয়তার মাঠের ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান 5400 বর্গমিটার। অতএব ধরি মাঠে প্রস্থ সমান 1 মিটার, অতএব মাঠে দৈর্ঘ্য সমান 1.5 মিটার, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল বা 1.5 মিটার পাঁচ এক্স মিটার গুণ এক্স মিটার সমান 5400 বর্গমিটার বা এক্স স্কোয়ার বর্গমিটার সমান 5400 / 1.5, একটু পরে না লিখে এবং 1.5, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি হয় 3600 হয়, ই স্কোয়ার এখানে না দিয়ে ডাইরেক্ট আমি একবার রুট ওভার দিলাম, তাহলে এক্স সমান কত হয় 60 হয়, এক্সটা কি এক্স ধরলাম প্রস্থ, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, দৈর্ঘ্য সমান 1.5x সমান 60, 1.5 × 60 সমান 90 মিটার, 60 মিটার। অতএব মাঠের এই যদি মাঠ হয় দেখা যাচ্ছে কি এই মাঠে এটা 60 মিটার, এটা 90 মিটার আর এটা হচ্ছে 60 মিটার। প্রশ্ন লেখা আছে মাঠের চতুর্দিকে বেড়া দিতে, তাহলে এই দিকে বেড়া দিবে দৈর্ঘ্য, এই দিকে বেড়া দিবে প্রস্থ, এইদিকে বেড়া দিবে দৈর্ঘ্য, এইদিকে বেড়া দিবে প্রস্থ, অর্থাৎ চতুর্দিক ঘুরে আসা মানে কি তার পরিসীমার উদাহরণ করতেছে। তাহলে মাঠের পরিসীমা সমান পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ,
এখানে সূত্র দেওয়া আছে পরিসীমা সমান পরিমিত দৈর্ঘ্য প্রস্থ। তাহলে 290 যোগ 60 সমান কত হয়? 2 গুণ 150 সমান 300 মিটার। এখন প্রতি মিটার গ্যারাজিতে খরচ হচ্ছে কত? 2.5 টাকা, 2.50 টাকা। তাহলে লিখো 1 মিটার বেড়া দিতে খরচ হয় সমান 2.50 টাকা। অতএব মোট বেড়া দিতে হচ্ছে কত? 300 মিটার। তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হয় 2.50 গুণ 300 সমান 750 টাকা। উত্তর 750 টাকা। আমি আর একবার অঙ্কটা বুঝা দিব, কারণ অঙ্কটি জটিল আছে। আসলে যে কোনো বাসায় হোক অফিসে হোক প্রবেশের একটা রাস্তা থাকে, ঠিক এই অঙ্কে প্রবেশের জন্য আমার একটা রাস্তা প্রয়োজন ছিল। লেখা আছে যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1.5 গুণ দেওয়া। তারপরে লেখা আছে যে এই 1.90 টাকা হিসেবে বেড়াতে ব্যয় হয়, 1.90 টাকা ধরে ঘাস লাগাতে ব্যয় হয়েছে কত টাকা? এই এত টাকা ব্যয় হয়। তাহলে এত টাকা ব্যয় হচ্ছে প্রতি বর্গ মিটার, মানে এক বর্গ মিটারে। তাহলে আমার এই টাকা ব্যয় হলো কত বর্গ মিটার? এত বর্গ মিটার। বর্গ মিটার যখন দেয় তখন আমরা বুঝতে পারি এই ক্ষেত্রটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রফল, বর্গ আয়তাকার ভাবা যাচ্ছে। কেন যাচ্ছে? যে ক্ষেত্রফল ভাবা যাচ্ছে এক কথা। এখন দেখা যাচ্ছে যে আমার প্রস্থ এবং দৈর্ঘ্য উল্লেখ আছে, দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তাহলে বুঝতে পারতেছি যে আমার এটা আয়তাকার আর এটা হলো ক্ষেত্রফল। এখন লিখলাম ধরি মাঠের প্রস্থ এক্স, দৈর্ঘ্য দেওয়া আছে কি তার 1.5 গুণ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1.5x, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করলাম 5400, এখানে দৈর্ঘ্য হচ্ছে 1.5, প্রস্থ হলো এক্স। তাহলে 1.5x আর এক্স গুণ করলে x2, আর এটা যে গুণ ছিল আমি এই পাশে নিচে ভাগ আকারে দিলাম। তাহলে 1.5 দিয়ে 5400 কে ভাগ দিলে হয় 3600। এই স্কয়ার এবার আসে হয় কি রুট ওভার। তাহলে 3600 কে রুট ওভার করলে 60 হয়। এই 60 কি হলো? x এর মান, x কে প্রস্থ। তাহলে আমি প্রস্থ পেলাম কি? প্রস্থ পেলাম হচ্ছে x এর মান 60 মিটার। দৈর্ঘ্য কত হয়? দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 এক্স। তাহলে এক্স এর মান কত? এই 60 বসাইলাম। তাহলে কত হচ্ছে 1.5 দিয়ে 60 কে গুণ করলে 90 মিটার হয়। তাহলে মাঠের যেহেতু চতুর্দিকে আমি বেড়া দিব তাহলে কি করব? পরিসীমা বের করব। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই 90, আর প্রস্থ কত? এই হচ্ছে এ, প্রস্থ কত হচ্ছে এই 60। প্রস্থ পেলাম কি? প্রস্থ পেলাম হচ্ছে এক্স এর মান 60 মিটার। দৈর্ঘ্য কত হয়? দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 এক্স। তাহলে এক্স এর মান কত? এই 60 বসাইলাম। তাহলে কত হচ্ছে 1.5 দিয়ে 60 কে গুণ করলে 90 মিটার হয়। তাহলে মাঠের যেহেতু চতুর্দিকে আমি বেড়া দিব তাহলে কি করব? পরিসীমা বের করব। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই 90, আর প্রস্থ কত? এই হচ্ছে এ, প্রস্থ কত হচ্ছে এই 60। এখানে দৈর্ঘ্য হচ্ছে 1.5, প্রস্থ হলো এক্স। তাহলে 1.5x আর x গুণ করলে x2, আর এটা যে গুণ ছিল আমি এই পাশে নিচে ভাগ আকারে দিলাম। তাহলে 1.5 দিয়ে 5400 কে ভাগ দিলে হয় 3600। এই স্কয়ার এবার আসে হয় কি রুট ওভার। তাহলে 3600 কে রুট ওভার করলে 60 হয়। এই 60 কি হলো? x এর মান, x কে প্রস্থ। তাহলে আমি প্রস্থ পেলাম কি? প্রস্থ পেলাম হচ্ছে x এর মান 60 মিটার। দৈর্ঘ্য কত হয়? দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 এক্স। তাহলে এক্স এর মান কত? এই 60 বসাইলাম। তাহলে কত হচ্ছে 1.5 দিয়ে 60 কে গুণ করলে 90 মিটার হয়। তাহলে মাঠের যেহেতু চতুর্দিকে আমি বেড়া দিব তাহলে কি করব? পরিসীমা বের করব। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এই 90, আর প্রস্থ কত?
प्रस्तुगत हम षाट एखे इसे बस षाट नब्बे जो हल पंचाश ये दुईटा मिले एड एकश पंचाश और दुई दुगुण से तीन सौ এখন এক মিটার বেড়া দিতে খরচ হয় কত দুই পয়েন্ট পঞ্চাশ টাকা তিনশো মিটার বেড়া দিতে খরচ হয় কত সাতশত পঞ্চাশ টাকা এখন দাম মোটি করে দিলে হবে পাঁচশত সত্তর টাকা ব্যয় হতো প্রস্ত তিন মিটার হবে তিন মিটার হলে তাহলে এক টাকা ব্যয় হতো প্রস্ত তিন বাই পাঁচশো ছিয়াত্তর টাকা ছিয়াত্তর মিটার হলে তাহলে আমার কত টাকা মোট সাত হাজার দুইশত টাকা তিন গুণ সাত হাজার দুইশো ডিভাইড বাই পাঁচশো আচ্ছা তিন ডিভাইড বাই আবার দেখি তিন উনিশ সাতান্ন তাহলে উনিশ দুই একশো বিরানব্বই দেখা যাক কাটাকাটি কি অবস্থা হয় পাঁচ সাত ছয় আট তিন একশো বিরানব্বই একশো বিরানব্বই সাত দুই শূন্য শূন্য ভাগ এক নয় দুই প্রস্তাবে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিটার সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিটার উত্তর সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিটার বাইশ নাম্বার এবার তিরিশ নাম্বার আমি বলব তেইশ নম্বর অঙ্কে লেখা আছে আশি মিটার দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারিদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটার সাত পঁচিশ টাকা পথ বাঁধার জন্য খরচ কত ঠিক আগের অঙ্কে গুলো নিয়মের অঙ্ক বাগানের ক্ষেত্রফল সমান আশি মিটার গুণ চল্লিশ সরি ষাট মিটার সমান ছয় আটটা আট চল্লিশ বর্গ মিটার এখন বলছে বাগানের ভিতরে চারিদিকে রাস্তা আছে তাহলে আমার যদি এই ধরনের হয় যে কল্পনা যদি করি আমার এটা হচ্ছে আগের অঙ্কের মতোই বাট এটা আশি এটা হচ্ছে ষাট মিটার এখন ভিতর দিকে আমার হচ্ছে বাগানের ভিতরে চার মিটার তাহলে এখানে চার মিটার বাতিল এখানে চার মিটার বাতিল এখানেও চার মিটার বাতিল ভিতরে চার মিটার করতে একটা কথা আছে তাহলে আমার এখানে কি হয় সম্পূর্ণ ক্ষেত্রফল পেলাম আটচল্লিশ এর আগের অঙ্কের মতো একই রকম প্রায় তাহলে দেখা যাবে কি যে পথ বাদে দৈর্ঘ্য পথ বাদে দৈর্ঘ্য কত হবে আশি মাইনাস চার মাইনাস চার অর্থাৎ এই আশি থেকে এখানকার চার বাদ এখানকার চার বাদ তাহলে আশি মাইনাস আট মাইনাস চার মাইনাস চার যোগায় মাইনাস আট হয় বাহাত্তর মিটার পথ বাদে প্রস্থ সমান ষাট মাইনাস চার মাইনাস চার এটা ছিল কত ষাট মিটার এখানে তাহলে আমার এটা কত হয় এটা যেমন হলো বাহাত্তর এটা কত হবে এখানে চার বাদ এখানে চার বাদ তাহলে ষাট থেকে চার গেলে হয় ছাপ্পান্ন এখানে ছাপ্পান্ন থেকে আবার চার যদি চলে যায় দিকটা তাহলে হয় কত বাহান্ন
पद बादे क्षेत्रफल अर्थात भीतर एतटुकु क्षेत्रफल कत खानी है पद बादे क्षेत्रटी क्षेत्रफल समान समान 72 मीटर गुण 52 मीटर समान 3744 वर्ग मीटर एक गुण गुलो देखे कन्फार्म करे कैलकुलेटर देखे 72 गुण 72 गुण 72 गुण 52 3744 ओके আছে এখন দেখব যে আমার তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল হলো কত 4800 আর ভিতরের ক্ষেত্রফল 3744 তাহলে পথের ক্ষেত্র প্রশ্ন চাইছে আমার যে পথের ক্ষেত্রফল এবং পথ বাঁধানোর জন্য খরচ তো পথের ক্ষেত্রফল পথের ক্ষেত্রফল সমান পথের ক্ষেত্রফল সমান 840 माइनस 37 44 समान कत है 1056 वर्ग मीटर एक मीटर पथ बाँधते बाधानोर जन्नो खरोस होय কত 7.25 টাকা 7.25 টাকা 1 মিটার পথ বাঁধানোর জন্য খরচ হচ্ছে তাহলে আমার 1056 মিটার বর্গ মিটার সরি বর্গ মিটার বর্গ মিটার পথ বাঁধানোর জন্য খরচ হবে কত 7.25 গুণ এই 1056 তাহলে দ্বিতীয় মোটর দেখি রেডি बुझे क्षेत्रफल कत हम सरसि 8 वर्ग मीटर एन बागान भरे घुरा फिर एक पथ कर पथर विस्तार दवा कत चार कत दवा चार पथ जो जाए देखा जा আমার এই দুর্গ টিকে থাকতেছে কত এখানে স্যার বাদ 80 থেকে স্যার স্যার 8 বাদ দিলে থাকে কত 72 এই 72 হলো আমার পথ বাদে দুর্গ তাহলে এখানে ছিল কত টোটাল 60 ছিল তাহলে এখানে স্যার বাদ এখানে থাকে কত 52 এই যে 52 তাহলে পথ বাদে আমার এই দুর্গ আর এই প্রস্থ থাকলে কত এই 72 আর 52 গুণ হয় কত হবে 3744 তাহলে পথের ক্ষেত্রফল কত সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ভিতরের ক্ষেত্রফল যদি মাইনাস করি 1056 হয় তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় কত 7.25 টাকা অতএব 1056 বর্গ মিটারে খরচ হয় কত 7756 টাকা এইটাই প্রশ্নের উত্তর চাই চাওয়া হয়েছে चौबीस नम्बर अंक लिखा एक वर्गाकार खोला चौबच्चाय 28,900 लिटर पानी धरे चौबच्चार आयतन देखी कि सूत्र मेन्टेन करब 1000 लिटार पानी आयतन 1000 लिटार पानी आयतन आयतन एक घन मीटर अतएव एक लीटर पानी आयतन एक डिवाइड बाय 1000 लीटर तारे सुबह चा पानी ऐसे कोतो
28,900 লিটার। দেখি তাহলে চৌবাত্তার আয়তন কত হয়। 1.28,900 / 1,000 শূন্য শূন্য ক্যান্সেল, 10 দিয়ে ভাগ দিলে কত হয়, 8.9 ঘন মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন সমান 28.9 ঘন মিটার। এখন বিষয় হচ্ছে চৌবাচ্চাটা কেমন, বর্গাকার বলা আছে। তাহলে বর্গাকার চৌবাচ্চা যদি আমি এটা কল্পনা করি, জাস্ট একটা মানে চৌবাচ্চার মতো আকৃতি, এর গভীরতা দেওয়া আছে কতখানি, এর গভীরতা হচ্ছে দেওয়া আছে কত, 200 2.5। তাহলে এই চৌবাচ্চার গভীরতা আছে কতখানি, 2.5। এটা কি বর্গাকার, তাহলে এখানে 2.5 তার গভীরতা, আর এই তল হচ্ছে কি বর্গাকার তল। যেমন আমার এই সাইডটা চতুর্দিক সমান বর্গাকার, তাহলে এটা বর্গাকার আর এটা হচ্ছে 2.5 মিটার। এই কল্পনা যদি করি তাহলে আমি একটু ধরি চৌবাচ্চার দৈর্ঘ্য সমান এক্স মিটার, অতএব চৌবাচ্চার এখানে লিখতে পারি বর্গাকার, যেহেতু বইতে লিখা আছে বর্গাকার, বর্গাকার চৌবাচ্চার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা যে কোনো একটা দিলেই হবে, গভীরতা সমান আয়তন। তাহলে কি হয়, চৌবাচ্চার দৈর্ঘ্য কত, এক্স, প্রস্থ কত, এক্স, যেহেতু বর্গাকার। আমি এখানে দেখালাম যে এই চৌবাচ্চা কল্পনা করলে এটা আমার 2.5, এটা 2.5, এটা 2.5, কিন্তু এই ধারটা তার হচ্ছে বর্গাকার। খোলা চৌবাচ্চা মানে উপরের তলটা নেই, এই তলটা নেই, তল আছে আর উপরটা নেই, এই কোয়াড্রেন্টটা ঠিক এই ধরনের চৌবাচ্চা, খোলা এই চৌবাচ্চা, ভিতরে তল আছে। আমার এই ভিতরের এই পাত, এই পাত, এই পাত, এই পাত, আর নিচের এই তল পাতে আমার হচ্ছে সীসার পাত লাগাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বর্গাকারে আমার সীসার পাত লাগাতে হবে, এর এর দৈর্ঘ্য, এর এর ক্ষেত্রফল, এই ধারের ক্ষেত্রফল, এই ধারের ক্ষেত্রফল, এই ধারের ক্ষেত্রফল, এবং নিচ তলের ক্ষেত্রফলে সীসার পাত লাগাবো। এখন দেখি গভীরতা কত, 2.5, আয়তন কত, 28.9, বা x² সমান 28.9 / 2.5, বা x² সমান সমান হয় কত, ভাগ দিলে, ভাগ দিলে হয় 11.7। আমি একবার কনফার্ম করে নিই ভাগ দিয়ে, 28.9 ভাগ 2.5, হ্যাঁ 11.56 হয়। তাহলে এক্স সমান কি হবে, 11.56 করে রুট ওভার হলে এক্স সমান হয় কি, 3.4। তাহলে আমরা পেলাম কি, দেখা যাচ্ছে এটা আমার 2.5, আর এই দিক দিয়ে যদি আমার হয় দৈর্ঘ্যটা হয় কেমন, এমন হয়, তাহলে এই চিত্র অনুযায়ী যদি যাই, তাহলে আমার দেখা যাচ্ছে যে এই যে অবস্থা দাঁড়ায় আমার এই তলের এখানে এটা এক্স, এটা এক্স, এই ধার এক্স, এই ধার এক্স, এক্স, তাহলে x² মানে কি এই তলের ক্ষেত্রফল পেলাম। এখন আমার এতটুকু কত হচ্ছে, যদি অঙ্কন করি আমি এই চিত্রটা এমন ভাবে যে লম্বলম্বি ভাবে যদি অঙ্কন করি, দেখা যাচ্ছে যে এই এক তল, দেখা যাচ্ছে যে আমার এই একটা তল শুধু 2.5, আর এখানে কত হচ্ছে 3.4। তাহলে চৌবাচ্চার আমার এই এক তলের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ এটা একটা আয়ত আকার ধারণ করছে, আয়ত আকার ক্ষেত্র ধারণ করছে। তাহলে ক্ষেত্রফল আসতেছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই তলের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমি, আমার এটা কত 2.5, এটা কত 3.4। তাহলে এই দৈর্ঘ্য আবার যদি হয়ে থাকে আমার এটা কত,
যেটা যদি আমি মনে করি উচ্চতা আমার, তাহলে উচ্চতা এইভাবে যে 3 2.5 আর এটা কত 3.4, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই তলের ক্ষেত্রফল একটা, আবার এই তলের ক্ষেত্রফল এই তলের ক্ষেত্রফল এই তলের ক্ষেত্রফল, তাহলে চৌবাচ্চা যেহেতু চারটে তল আছে, তাহলে লিখব চৌবাচ্চা চৌবাচ্চার চার ধারে বা তলের ক্ষেত্রফল সমান চার গুণ, যেহেতু চার ধার চার গুণ, 3.4 গুণ 2.5 সমান 34 বর্গমিটার। এখন চৌবাচ্চার খোলা চৌবাচ্চার ভিতর দিকে আমার প্রশ্ন লেখা আছে যে খোলা চৌবাচ্চার ভিতর দিকে সীসার পাত লাগাইতে চাই, তাহলে ভিতরের দিক কয়টা দিক হচ্ছে, ভিতরের দিকে এক দিক দুই দিক তিন দিক চার দিক, এক দুই তিন চার, এই চার তলের ক্ষেত্রফল 34 বর্গমিটার, এবং নিচ তল যেটি এই তলের ক্ষেত্রফল কত, যেহেতু এটা বর্গাকার সুতরাং এক্স স্কয়ার 11.56, তাহলে লিখতে পারি কি যে চৌবাচ্চার চৌবাচ্চার পাঁচ তলের ক্ষেত্রফল সমান এই 34 যোগ 11.56 সমান 45.56 বর্গমিটার। এক বর্গমিটার সীসার পাত লাগাতে সীসার পাত লাগাতে খরচ হয় কত টাকা, খরচ হয় 12.50 টাকা, 12.50 টাকা। অতএব কত বর্গমিটার, 45.56 বর্গমিটার সীসার পাত লাগাতে খরচ হয় 12.50 × 45.56, গুণ করলে কত হয়, ৫৬৯.৫০ টাকা, উত্তর 569.50 টাকা। অঙ্কটা অনেকখানি জটিল মনে হয়, আসলে বুঝতে খুবই সহজ। তাহলে আমার মূল প্রশ্ন ছিল যে এই চৌবাচ্চা যদি কল্পনা করি, এই খোলা চৌবাচ্চায় পানি ধরে কত, 28,900 লিটার, তাহলে 28,900 লিটার মানে কি, আয়তন বিহুল কত, 28.9 ঘনমিটার। এটা কি ছিল, বর্গাকার, তার মানে এই তলটা বর্গাকার মানে চার ধার সমান, ধরলাম কত এক্স, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান আয়তন, তাহলে এক্স গুণ 2.5, এটি কি দেওয়া আছে, এই গভীরতাটা 2.5 সমান 28.9, তাহলে এক্স এফ এক্স স্কোয়ার 2.5, এখানে গুণ এবার ভাগ, 2.5 দিয়ে 28.9 কে ভাগ দিয়ে 11.56 হয় এক্স স্কোয়ারের মান, তাহলে আমার এক্স সমান সমান কি হচ্ছে, স্কোয়ার এরপরে রুট ওভার হয়, হওয়ার পরে রুট ওভার করলে 3.4 হয়, তাহলে এক্স মানে কি, এক্স মানে এক বর্গ মিটার সীসার পাত লাগাতে খরচ হয় 12.50 টাকা, তাহলে এই আমি টোটাল লাগাবো, তাহলে 45.56 বর্গ মিটার লাগাতে খরচ হয় এত টাকা, তাহলে এটা আমার উত্তর। এর পরের অঙ্ক 25 নম্বর, এক বর্গ মিটার সীসার পাত লাগাতে খরচ হয় 12.50 টাকা, তাহলে এই আমি টোটাল লাগাবো, তাহলে 45.56 বর্গ মিটার লাগাতে খরচ হয় এত টাকা, তাহলে এটা আমার উত্তর। এর পরের অঙ্ক 25 নম্বর, লেখা আছে একটি ঘরের মেঝে এত মিটার লম্বা এত মিটার চওড়া, 4 মিটার লম্বা 2 মিটার চওড়া, কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা দেবে, প্রতিটি মাদুরের দাম এত টাকা হলে মাদুরের সংখ্যা, খুব কঠিন অঙ্ক না এটা। মেঝের ক্ষেত্রফল কত হবে, 26 মিটার
গুণ 20 মিটার তাহলে কত হয় 26 গুণ 52 520 বর্গ মিটার এটা হলো আমার ঘরের মেঝের ক্ষেত্রফল এখন দেখি একটি মাদুরের ক্ষেত্রফল কত হয় একটি মাদুরের ক্ষেত্রফল মাদুরের ক্ষেত্রফল সমান 4 মিটার গুণ 2.5 মিটার সমান কত হয় 4 গুণ 8 আর 2 10 বর্গ মিটার এখন একটি মাদুর দ্বারা মেজার এরিয়া ঢাই করতে এত বর্গ মিটার তাহলে এত বর্গ মিটার কি হয় 10 বর্গ মিটার 10 বর্গ মিটার মিটার ঢাকা যায় একটি মাদুর ঢাকতে মাদুর লাগে একটি অতএব এক বর্গ মিটার ঢাকতে মাদুর লাগবে এক ডিভাইডেড বাই 10 টি অতএব 520 তার মানে কি 520 হচ্ছে মানে এটা কি 520 হচ্ছে মেঝের ক্ষেত্রফল মাদুর লাগবে কত 1 গুণ 520 ডিভাইডেড বাই 10 এর মোট মাদুর লাগে কয়টি 52টি প্রশ্ন বলা আছে যে মাদুরের সম্পূর্ণ ঢাকতে কয়টি মাদুর লাগবে এবং প্রতিটি মাদুরের মূল্য 27.50 টাকা হলে মাদুরের খরচ কত একটি মাদুরের মূল্য একটি মাদুরের মূল্য 27.50 টাকা অতএব 52টি মাদুরের মূল্য 27.50 গুণ 52 দেখা যাক কত টাকা বের হয় 52 গুণ 27.50 1430 টাকা 1430 টাকা উত্তর 52টি এবং 1430 টাকা তাহলে মেজের ক্ষেত্রফল বের করলাম মেজের দৈর্ঘ্য মেজের প্রস্থ দিলাম তাহলে মাদুর ছোট 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 করে মাদুর দেওয়া হচ্ছে তাহলে একটি মাদুরের ক্ষেত্রফল 4 মিটার গুণ 2.5 মিটার তাহলে 10 বর্গ মিটার এক 10 বর্গ মিটার ঢাকতে মাদুর লাগে একটি কারণ একটি মাদুর দ্বারা এত বর্গ মিটার ঢাকা যাবে তাহলে মেজের ক্ষেত্রফল কত 520 তাহলে 520 বর্গটা হচ্ছে 52 একটি মাদুরের মূল্য 27.50 টাকা তাহলে 52টি মাদুরের মূল্য কত হবে গুণ দিন অঙ্কটি শেষ হয়ে যায় পরে 26 নম্বর অঙ্ক এতক্ষণ অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় 21 থেকে 25 পর্যন্ত অঙ্ক করে দিলাম তো এখন আমি 21 থেকে 25 পর্যন্ত অঙ্কের জন্য একটি সৃজনশীল এরকম অঙ্কের উপর একটি সৃজনশীল অঙ্ক দিব তোমরা নিজেরা এখন খাতাতে উঠে নিবে আসলে পড়তে বসার আগে বা এই টিভি স্ক্রিনের আগে আমার সাথে অ্যাটাচ হওয়ার পূর্বে ক্লাসে অ্যাটাচ হওয়ার পূর্বে খাতা কলম একটু রেডি কী কী পরিবেশ নেওয়া দরকার বা কোথায় থেকে আমি সুবিধা মতো লিখতে পারবো কারণ ঝটপট ঝটপট পরে পারাপাড়ি করতে লাগলে হয়তো ভুল হয়ে যেতে পারে সুতরাং আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন আর একটি সৃজনশীল অঙ্ক 21 থেকে 25 উপরে একটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ প্রতি বর্গ মিটার প্রতি বর্গ মিটার 15 টাকা দরে 15 টাকা প্রতি বর্গ মিটার 15 টাকা দরে কক্ষটির
অক্ষটি মেঝে মেঝে মাদুর দিয়ে ঢাকতে ঢাকতে 44.10 টাকা অর্থাৎ 4410 টাকা ব্যয় হয়। ক নম্বর প্রশ্ন, কক্ষটির ক্ষেত্রফল ফল কত বর্গ সেন্টিমিটার? খ নম্বর প্রশ্ন, কক্ষটি পরিসীমা কত কত? গ নম্বর প্রশ্ন, যদি একটি বর্গের পরিসীমা পরিসীমা কক্ষটির পরিসীমা অপেক্ষা পরিসীমা অপেক্ষা 2 মিটার বেশি হয় 2 মিটার বেশি হয় তবে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? একটু প্রশ্ন রিরিড করে দিই, পুনরায় করে দিই। একটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের প্রস্থের 6 গুণ। প্রতি বর্গমিটার 15 টাকা দরে 15 টাকা দরে 15 টাকা দরে কক্ষটির মেঝে মাদুর দিয়ে ঢাকতে 4410 টাকা ব্যয় হয়। কক্ষটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? কক্ষটির পরিসীমা কত? যদি একটি বর্গের পরিসীমা কক্ষটির পরিসীমা অপেক্ষা 2 মিটার বেশি হয় তবে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? এই অঙ্ক আমি এর পরবর্তীতে যখন 26 থেকে 29 পর্যন্ত অঙ্ক করে দিব তৃতীয় অধ্যায়ের, অর্থাৎ এর পরের ভিডিও ক্লাসে আমি এই অঙ্কের সমাধান তোমাদেরকে করে দিব। মানুষের মতো দেখতে কিন্তু আসলে হয় না সবে, ওই মানুষগুলো সত্যিকারের মানুষ হবে কবে? মানুষগুলো সত্যিকারের মানুষ হবে কবে? এই মানুষ তুমি কি মানুষ হবে? এই মানুষ তুমি কি মানুষ হবে? মশাই করেন ঘোরা
পেরেছি।